Assalamualaikum shobai. Naam Shumaylah Haque. Aaj dhonnobad amar channel e fire ashar jonno. Ajke ami apnaderke dekhabo ekta khub mojadar dish. Eta holo ekta Mexican dish jetar naam holo guacamole. To dekhi ni amader ki uporkoron lagbe etar jonno. Kichu cherry tomato jegulo amar didu kete diyeche. Thank you didu. এই cherry tomato আমাদের আছে কমলা এবং লাল কিন্তু তোমরা ব্যবহার করতে পারবা শুধু লাল বড় নরমাল টমেটো একটা গাজর কেটে নেওয়া হয়েছে তিনটা ছোট শসা কেটে নেওয়া হয়েছে পাতা আমাদের বাগান থেকে কিছু ফেটা চিজ এই ফেটা চিজে একটুখানি বেশি করে লবণ দেওয়া হয় তো সেজন্য এখানে পানি বের হয় খালি বারবার ফেটা চিজ একটা লাল পেঁয়াজ আর এই রেসিপির সুপারস্টার অ্যাভোকাডো আমরা ব্যবহার করছি তিনটা অ্যাভোকাডো কিন্তু আপনারা যত ইচ্ছা ব্যবহার করতে পারবেন লাগবে ভাজা জিরা গুঁড়া লবণ এবং কিছু গোলমরিচ আর ফাইনালি আপনাদের লাগবে একটা লেবুর রস বা যেহেতু আমাদের বাসায় এখন লেবু নাই আমরা ব্যবহার করছি ফ্রেঞ্চ ড্রেসিং তো শুরু করে নেই এখন আমরা অ্যাভোকাডোটা কেটে নেই একটা সুন্দর একটা পাকা অ্যাভোকাডো নিতে হবে তারপরে আপনাদের খালি বাইরে দিয়ে এইভাবে কাটতে আমাদের ভর্তা এখন আমরা এর ভিতরে আমাদের অন্য অন্য সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিব এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের একটা লাল পেঁয়াজ তারপর আমরা দিয়ে দিচ্ছি আমাদের তিনটা শসা আমাদের কাটা গাজরটা দিয়ে দিচ্ছি এখন অনেক রঙিন লাগছে আমাদের গুয়াকামোলি এবার আমরা আমাদের চেরি টমেটো গুলোর ভিতরে দিয়ে এই গুয়াকামোলিটা ট্রান্সফার করেছি আরো বড় একটা বাটিতে যেহেতু এই আগের বাটিটা অনেক বেশি ছোট ছিল এখন এগুলো খালি মিক্স করে নিন এবার আমাদের ফেটা চিজটা এর ভিতরে আমরা দিয়ে দিব এবার আমরা কিছু ধনা পাতা এর ভিতরে দিয়ে দিব পুরাটা না খালি একটুখানি রাখব পরে গার্নিশের জন্য লবণ দিব এর ভিতরে গোলমরিচ এর ভিতরে দিয়ে দিব আমরা এখন একটুখানি দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া
আমরা এখন লেবুর এই লেবুর এটা দিয়ে দিয়েছি এখন আমরা খালি এটা মিক্স করে ফেলব আমাদের এটা শেষ এখন দেখি কেমন খেতে লাগে আমি আশা করি যে আপনারা তোমরা এই পুষ্টিকর এবং মজাদার গুয়াকামোলি রেসিপি ব্যবহার করবেন আমি তোমাদের পরিবার এবং তোমরা খুব মজা করে এটা খাবো আমাদের তো এখনই শেষ হয়ে যাবে এটা